এই ভিডিওতে আমরা পি এ এল এর লজিক সার্কিটগুলো দেখব এটা কীভাবে অঙ্কন করতে হয় এবং কিভাবে সহজে পরীক্ষাতে লিখতে হয় তো প্রথমে আমরা দেখি হচ্ছে পি এ এল এর লজিক সার্কিট পি এল এর ফুল ফর্ম আমরা জানো প্রোগ্রামেবল অ্যারে লজিক তো এটা শর্টকাট টেকনিক তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে মনে রাখতে হয় তো পি এ এল মানে মাঝখানে কি আছে এ আছে এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যান্ড তাহলে এখানে অ্যান্ড অ্যারে যেটা থাকবে অ্যারে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম গত ভিডিওতে তো অ্যান্ড অ্যারে যেটা থাকবে এটা হচ্ছে প্রোগ্রামেবল দেখো এর আগে কি আছে পি আছে তাহলে মনে রাখার টেকনিক কি অ্যান্ড অ্যারে থাকবে হচ্ছে প্রোগ্রামেবল অ্যান্ড অ্যারে থাকবে হচ্ছে প্রোগ্রামেবল বাকি থাকলো কি অর অ্যারে আমরা জানি কি একটা পিএলডি ডিভাইস এটা তো প্রকার ভেদ পিএলডি এর প্রকার ভেদ হচ্ছে পিএল তো পিএলডি ডিভাইস গঠন করতে গেলে অ্যান্ড অ্যারে লাগে আর অর অ্যারে লাগে তাহলে এখানে আমাদের এই অ্যান্ড অ্যারে একটা পার্ট গেল আর বাকি থাকলো কি অর অ্যারে অর অ্যারে তাহলে এই যেহেতু এর আগে পি আছে তাহলে এটা বাকি অর অ্যারে থাকবে হচ্ছে ফিক্সড তাহলে এটা থাকবে হচ্ছে আমাদের ফিক্সড তাহলে আমরা কি বললাম যে পি এ এল সার্কিটের অ্যান্ড অ্যারে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোগ্রামেবল থাকবে আর বাকি এটা থাকবে কি অর অ্যারে এটা থাকবে হচ্ছে ফিক্সড থাকবে তো দেখো এখানে অ্যারে বলতে কি বুঝে আমরা দেখেছিলাম যে একটা অ্যারে সিম্পলি যদি বলতে চাই দেখো একটা লাইন আমরা টানছি এখানে অ্যান্ড গেটের এবং এই লাইনের এই ক্রস মানে এখানে কানেকশন করা আছে দেখো অনেকগুলো দুই একের অধিক কানেকশন করা আছে তারপর দেখো এখানে একটা কানেকশন দিলাম এখানে একটা বা তার থেকে অনেকগুলো কানেকশন এখান থেকে আমরা নিতে পারতেছি আবার একটা লাইন টানা আছে এবং এখানে অনেকগুলো কানেকশন নিতে পারতেছি আবার একটা লাইন টানা আছে এবং এখানে অনেকগুলো কানেকশন নিতে পারতেছি এবং এখানে সিরিজ অফ অনেকগুলো অ্যান্ডের সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি এরকম যদি থাকে তাহলে বুঝবে সেখানে অ্যারে আর কিসের কোন গেটের অ্যারে এখানে হচ্ছে অ্যান্ড অ্যারে আছে এখানে আছে হচ্ছে অ্যান্ড অ্যারে তো এখানে ফিক্সড বলতে কী বোঝাচ্ছে প্রোগ্রামেবল বলতে কী বোঝাচ্ছে এই বিষয়টা আগে বোঝায় আর এখানে দেখো এখানে একটা সিম্পল অরগেট আছে এখানে অরগেট আছে এবং একটা কানেকশন এখান থেকে বের করছি করে এখানে দেখো এই যে একটা কানেকশন বোঝাচ্ছে এখানে এই ডট চিহ্ন মানে কানেকশন বোঝাচ্ছে এখানে দুইটা কানেকশন দিয়েছি আবার এখান থেকেও কানেকশন দিসি তার মানে এখানেও একের অধিক মানে অ্যানগেট আছে এবং এখানে একটা সিঙ্গেল লাইনে থেকে অনেকগুলো কানেকশন নিছি তার মানে এখানেও একটা অর অ্যারে দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে যে তাহলে প্রোগ্রামেবল কি বলতে কি বোঝাচ্ছে আর হচ্ছে ফিক্সড বলতে কি বোঝাচ্ছে আগে বুঝে নেই তারপর কীভাবে পরীক্ষা খাতে লিখতে হবে সেটাও শর্টকাটে বলে দিব। তো এখানে প্রোগ্রামেবল আর ফিক্সডটা বুঝতে হবে ফার্স্টে তো এখানে বলা আছে কি ফিক্সড হচ্ছে ফিক্সড ফিক্সড মানে হচ্ছে দেখো এরকম গোল্লা চিনে দেওয়া আছে ফিক্সড মানে এটা তুমি চেঞ্জ করতে পারবো না এই যে অ্যান্ড গেটার আর গেটের যে কানেকশন তুমি একবার করছো এটাকে তুমি আর পুনরায় চেঞ্জ করতে পারবো না একবার করা দেওয়া মানে সোল্ডারিং করে দেওয়া মানে শেষ এটাতে আর কোনো চেঞ্জ করা যাবে না তার মানে এটা হচ্ছে আমার ফিক্সড পার্ট ফিক্সড করা আছে এখানে এটা আর চেঞ্জ করা যাবে না ফিক্সড ডটের চিহ্ন মানে একদম সোল্ডারিংটা সেইভাবে করে দিস যাতে করে আর কোনো চেঞ্জ করা যাবে না আর প্রোগ্রামেবল মানে কি দেখো এখানে অ্যান্ডের যে অ্যারেটা আছে এই পাশটা অ্যান্ডারে এটা হচ্ছে প্রোগ্রামেবল 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 বল মানে হচ্ছে যে এখানে তুমি চেঞ্জ করতে পারবা তার মানে এই যে যখন তুমি ক্রস কানেকশনগুলো দেখবা এইভাবে এরকম ক্রস কানেকশন দেখতেছো ক্রস কানেকশন দেওয়া মানে এগুলো তুমি যদি দরকার না পড়ে এটা খুলে ফেলে দিয়ে এই জায়গায় কানেকশনটা করে দিতে পারো আবার ধরো এখানে কানেকশন আছে তোমার এটা দরকার নাই তুমি কি করলে এটা বাদ দিয়ে এখান থেকে এখানে কানেকশনটা নিতে পারো তার মানে এটা হচ্ছে তোমার হাতে কন্ট্রোল আছে প্রোগ্রাম করা যাবে ইচ্ছা মতো তোমার হাতে চেঞ্জ করার অপশন আছে এখানে আমার প্রোগ্রাম বলতে ওই যে সি প্রোগ্রামিং না প্রোগ্রামিং বলতে এখানে চেঞ্জ করা যাচ্ছে মানে তোমার হাতে কন্ট্রোল আছে যে তোমার কী দরকার এখানে এক্স দরকার না এক্স বার দরকার মানে এখানে এখানে দরকার নেই এই কানেকশনটা এখানে নিয়ে এসে তুমি এখানে দিতে পারো বা এই কানেকশনটা এখানে নিয়ে এসে এখানে দিতে পারো তোমার হাতে কন্ট্রোল আছে এটাকে চেঞ্জ করার এর জন্য এটাকে বলা হচ্ছে প্রোগ্রামেবল প্রোগ্রামেবল অ্যারে কিসের অ্যারে অ্যান্ড অ্যারে আচ্ছা তার মানে যখনই তুমি পি এল আঁকাবা তখন তোমাদের এই অ্যান্ড এর এটা প্রোগ্রামেবল করে দিতে হবে ক্রস করে দিতে হবে আর অ্যান্ড এর যেটা থাক অর এর যেটা থাকবে সেটাকে তুমি ফিক্সড করে দিতে পারবা এখন পরীক্ষা খাতা কি আমি লিখবো চলো সেটা নিয়ে আলোচনা করি এখন পরীক্ষার খাতায় যদি এরকম কোনো তোমাকে বুলেন অ্যালজে বা কোনো সমীকরণ দেওয়া না থাকে তাহলে তোমার হাতে কন্ট্রোল আছে মানে তোমার হাতে স্বাধীনতা আছে যে তুমি ইচ্ছা মতো একটা সার্কিট ডিজাইন করতে পারো তো এখানে আমরা একটা সার্কিট ডিজাইন করতেছি দেখো এক্স ওয়াই প্লাস এক্স জেড বার এটা বার বোঝাচ্ছে তুমি ইচ্ছা মতো বি প্লাস এবি বার নিতে পারো এ বার বি এ বি বার নিতে পারো যদি কোনো বলে না দেওয়া থাকে এগুলো খুবই সিম্পল মানে এগুলো ড্র করা খুবই সিম্পল তোমার ইচ্ছা মতো তুমি একটা ইকুয়েশন লিখে সেই অনুযায়ী ড্র করতে পারো অঙ্কন করতে পারো আমি দেখে দিচ্ছি কীভাবে অঙ্কন করতে হয় তো এগুলো নিয়ে এইগুলো জটিলতার কিছু নাই যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে যে আমাকে এটা অঙ্কন করতে হবে তখন তুমি সেভাবে অঙ্কন করবে সেটা অনেক ইজি আর যদি দেওয়া না থাকে তুমি ইচ্ছা মতো একটা ইকুয়েশন লিখে নিয়ে সে অনুযায়ী তুমি অঙ্কন করতে পারবে তো কীভাবে সহজে অঙ্কন করা যায় তো চলো সেটা নিয়ে তোমার সাথে আলোচনা করি তো প্রথমে দেখো এখানে একটা সমীকরণ বলা আছে হচ্ছে এ এর সমান হচ্ছে এক্স ওয়াই যোগ এক্স জেড বার এক্স ওয়াই যোগ এক্স জেড বার তো এটা হচ্ছে কি আমাদের আউটপুটে থাকবে না আর এই পাশেটা হচ্ছে আমাদের আউটপুট দেখছিলাম যখন আমাদের এই ব্লক ড্রাইগ্রাম দেখছিলাম তো এই পিএলএ এ প্রথমে যাবে হচ্ছে অ্যান্ডারের মধ্যে তারপর ইনপুট দিবো এখান থেকে অ্যান্ডারে ক্রস করে তারপর যাবে অর এর মধ্যে তারপরে সেখান থেকে ফাইনালি আমরা আউটপুট পাবো তো সর্ব ফাইনালি আউটপুট কি আমাদের এ বিতে আমাদের ফাইনালে আউটপুট পাবো এ আর বিতে আর এ সমান কি এক্স ওয়াই আর এক্স জেড বার তার মানে এক্স ওয়াই লাগবে আর আমার এক্স জেড বার লাগবে এই দুটা লাগবে এখন এক্স ওয়াইটা নিব কই থেকে দেখো এখানে এক্স ওয়াই যেহেতু আছে মানে তিনটা ইনপুট আমরা এখান থেকে নিতে পারি এক্স ওয়াই দেখো এক্স ওয়াই জেড আছে মানে তিনটা ইনপুট এখানে নিব তাহলে প্রথমে এভাবে টানবো প্রথমে আমি কি কীভাবে অঙ্কন করছি দেখো প্রথমে তুমি এই যে অ্যানগেট এভাবে অঙ্কন করলা করার পরে এখন সোজা একটা টান দিবা তারপর আরেকটা গেট নিবা নিয়ে এরকম সোজা টান দিবা তারপর এরকম আরেকটা গেট নিবা এরকম টান দিবা আরেক গেট নিয়ে এরকম শুধু টান দিবা দেওয়ার পরে এই এক্স বলে একটা পয়েন্ট নিবা এরকম শুধু টান দিবা তারপর ওয়াই নিবা তারপর জেড নিবা এবং টান দেওয়ার পরে ফাইনালি তুমি এখান থেকে একটা করে কমপ্লিমেন্ট নিবা কমপ্লিমেন্ট বলতে এখানে নট গেট নিবা নট গেট হচ্ছে এই যে এরকম এক্সের সাথে একটা নট গেট নিবা এইটাকে বলা হয় নট গেট আর নট গেট মানে কি এক্স বার এই যে এই টার্মিনাল যেগুলো পাবা যতটুকু যত পর্যন্ত যাবে সেটা হচ্ছে এক্স বার বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে আমাদের এক্স বার অর্থাৎ এখানে যদি জিরো দাও আর এখানে এ হচ্ছে আমাদের এক্স তাহলে এখানে যদি তুমি জিরো দাও আর এই জিরোটা যখন এর মধ্যে প্রাস করবে তখন হয়ে যাবে সেটা ওয়ান এ পাশে চলে আসবে হচ্ছে ওয়ান কারণ এটা উল্টায় দেয় মানে একটার অপরটা উল্টায় দেয় নট গেট তো সম্পর্কে জানোই তো জিরো দিলে ওয়ান পাওয়া যায় আবার একইভাবে একইভাবে এখানে এই ওয়াই এর যে টার্মিনালটা আছে সেখান থেকে আরেকটা নট গেট বের করবা নট গেট বের করে নিয়ে এইভাবে টান দিবা তার মানে এই পাশেরটা হচ্ছে আমাদের ওয়াই আর এই পাশেরটা কি আসবে ওয়াই প্রাইম আসবে এই পুরো লাইনটাই ওয়াই প্রাইমে আসবে আর একইভাবে জেড আর এই পাশেটা কি আসবে এই পাশেটা হচ্ছে জেড প্রাইম আসবে পুরো লাইনটাই হচ্ছে আমাদের জেড প্রাইম আসবে আর এই পাশেটা হচ্ছে জেড এভাবে অঙ্কন করার পরে কি করবা এক্স আমাদের দরকার কি এক্স ওয়াই দরকার তাই না এক্স ওয়াই দরকার তাহলে কোথায় কোথায় এক্স আছে দেখো তো এখন এভাবে তুমি অঙ্কন করে নিলা নেওয়ার পরে এখন চলো তোমাদের এটা পুরোটা যখন তুমি এভাবে অঙ্কন করে নিলা আমরা আমাদের কি কি দরকার সেই অনুযায়ী পদক্ষেপ নিব এখন আমার দরকার হচ্ছে এক্স ওয়াই এখন এক্স কোথায় আছে এই যে এই টার্মিনালটা পুরোটাই হচ্ছে এক্সের এর তাহলে এখান থেকে একটা এক্স আমি এই যে কানেকশন করে দিলাম এক্স নিলাম এক্স গেলো আর এক্স গিয়ে আমাদের এই অ্যানগেটের সাথে ঢুকলো আবার আমাদের কী দরকার ওয়াই দরকার তাহলে ওয়াই কোথায় আছে এই যে এই টার্মিনাল ওয়াই আছে এই পুরোটা হচ্ছে ওয়াই তাহলে এক্স আর ওয়াই নিয়ে ফাইনালি আমরা কানেকশন করে দিচ্ছে অ্যানগেটের সাথে আর কোথাও কানেকশন নাই দেখো ডটও নাই ক্রসও নয় মানে কোথাও কানেকশন নাই জাস্ট এক্স আর ওয়াই সাথে কানেকশন করে দিয়ে দিলাম আর গেট কী করে গুণ করে তার মানে এখান থেকে ইনপুটে আছে কি এক্স আর ওয়াই তাহলে আউটপুটে কী পাবা গুণ বাবা পাবা ওয়াই গুণ আকারে থাকবে তাহলে এই যে এটার আউটপুট যেটা পাইছো সেটা কী আকারে আছে দেখো এক্স ওয়াই আকারে আছে তারপরে আমাদের কী দরকার এক্স জেড প্রাইম দরকার তুমি এক্স জেড প্রাইম না নিয়ে এক্স ওয়াই জেড প্রাইমও নিতে পারতো তোমার কন্ট্রোল আছে বললামই তো স্বাধীনতা আছে যদি কোশ্চেনে দেওয়া না থাকে আর এই যে তোমাদের এই সার্কিটটা হচ্ছে এইরকম পিনটা যে তোমাদের যে লেভেলগুলো দেওয়া থাকে অর্থাৎ যে আইসি নাম্বারটা দেওয়া থাকে সেটা দেখে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে পি এল অর্থাৎ প্রোগ্রামে বল অ্যারেল লজিক এখানে লেখা হচ্ছে দেখো পি এল সার্কিট আইসি এটা তো একইভাবে আমাদের এক্স জেড প্রাইম দরকার তাহলে কোথায় এক্স আছে ঠিক এই জায়গাটা এক্স আছে আর জেড প্রাইম মানে কে দেখো এটা এই জেড প্রাইমের লাইন হচ্ছে এটা এটা হচ্ছে জেড প্রাইমের লাইন তাহলে এই যে দুটো গুণ করে দিল তাহলে কি পাবা এক্স জেড প্রাইম পাবা এখান থেকে এক্স জেড প্রাইম পুরো লাইনটাই হচ্ছে এক্স জেড প্রাইম এখন আমার কি দরকার দুইটার মাঝখানে কি যোগ আছে না যোগ কে করে যোগ করে হচ্ছে এন গেট যোগ করে তাহলে দেখা হয় যে এখান থেকে এক্স ওয়াই নিলাম এই এক্স ওয়াই নিলাম আর কি নিব এক্স জেড প্রাইম নিব এক্স জেড প্রাইম নিব নিয়ে এই দুইটা আমরা কার মধ্যে পাঠাবো ফাইনালি এই দুইটাকে যোগ করে এখানে দেখাবে তাহলে এর সময় আমরা কি পাবো এক্স ওয়াই যোগ এক্স জেড প্রাইম এই দুইটার যোগফল ভার্সন আমরা এখান থেকে দেখতে পাবো এটা একটা গেল পরবর্তীতে কি আসে বি যে পয়েন্টটা আছে বিটা আমাদের দরকার কি এক্স ওয়াই প্রাইম যোগ ওয়াই জেড প্রাইম অন্যটা হতে পারে তার আমাদের এক্স ওয়াই প্রাইম লাগবে আর ওয়াই জেড বার লাগবে ওয়াই জেড বার লাগবে এখন এক্স কোথায় আছে দেখো তো এই যে এখানে এক্স আছে আর ওয়াই প্রাইম কোথায় আছে যে ওয়াই প্রাইমের লাইন হচ্ছে এটা এটা হচ্ছে ওয়াই প্রাইমের লাইন তাহলে এখান থেকে একটা লাইন এলা নিয়ে তুমি এখানে এই দুটা নিয়ে ইনপুটে দিয়ে দিল চ্যান গেটে তাহলে এখান থেকে কী পাবা এক্স ওয়াই বার পাবা আর এটাকে নিয়ে তুমি ফাইনালি আউটপুটে চলে গেলাম তারপরে আসে হচ্ছে ওয়াই জেড বার ওয়াই কোথায় আছে এখানে আছে ওয়াই আর জেড বার হচ্ছে এটা এই দুটা নিয়ে তুমি আউটপুটে ওয়াই জেড বার পাইলা এখন এই দুটা মাঝখানে গেছে যোগ আছে না তার মানে এই যে এখান থেকে একটা নিবা এখান থেকে একটা নিবা নিয়ে আসলে এখানে কি পাবা সিম্পলি তুমি এক্স বার যোগ ওয়াই জেডবার এই যে তার মানে কি এই যে এক্সপ্রেশনটা তুমি কিসের মাধ্যমে প্রকাশ করলা এই যে পি এ এল লজিক সার্কিটের মাধ্যমে প্রকাশ করলা এটা এক্সপ্রেশনটা চেঞ্জ হতে পারো তোমার ইচ্ছা মতো তোমার যে কোনো একটা অন্য একটা এক্সপ্রেশনও তুমি এখান থেকে নিজের মতো ডিজাইন করে পরীক্ষার হাতে লিখতে পারো কোনো অসুবিধা নেই তো জাস্ট খেয়াল রাখতে হবে যে এখানার ক্রস দিবো আর এখানে ডট দিব আর এখানে লিখতে হবে এটা হচ্ছে প্রোগ্রামেবল অ্যান্ড এর এ পাশে থাকবে আর এপাশে থাকবে হচ্ছে আমাদের ফিক্সড অর অ্যারে ফিক্সড থাকবে দেখো ফিক্সড মানে ডটের চিহ্ন আছে এই হচ্ছে আমাদের পি এল লজিক সার্কিট এরভাবে আমরা পিজিএল লজিক সার্কিটগুলো অঙ্কন করবো এবং বুঝতে পারবো